হ্যাঁ, আসসালামু আলাইকুম। গ্রাফিক্স আইটিপিটি এর পক্ষ থেকে গ্রাফিক ডিজাইন ফ্রি কোর্সে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এই কোর্সে মূলত আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর এবং অ্যাডোবি ফটোশপের বেসিক টু অ্যাডভান্স সবকটি ভিডিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সো ইতিপূর্বে আমরা 6টি ভিডিও অ্যাডোবি ইলাস্ট্রেটর উপর দিয়েছি, মাঝখানে আমাদের অনেকদিন গ্যাপ গিয়েছে। ইনশাল্লাহ এখন থেকে কন্টিনিউ আপনারা ইলাস্ট্রেটর উপর প্রতিদিন ভিডিও পাবেন। আপনি যদি আমাদের চ্যানেল থেকে প্লে লিস্টে যান, তারপরে এখান থেকে একটি অপশন দেখতে পারবেন অ্যাডোবি ইলাস্ট্রেটর বেসিক টু অ্যাডভান্স। এই প্লে লিস্টে যাওয়ার পরে এখান থেকে আপনি আরও 6টি পার্ট দেখতে পারবেন। আপনি যদি এই প্লে লিস্টটি মিস করে থাকেন, তাহলে উপরে একটি কর্নারে আই বাটন দেখতে পাচ্ছেন, সেখান থেকে দেখে আসতে পারেন, অথবা ডিসক্রিপশনে লিঙ্ক আছে সেখান থেকে দেখতে পারেন, অথবা আমাদের চ্যানেলে গিয়ে সেখান থেকে খুঁজে দেখতে পারেন। এবং পরবর্তী প্রত্যেকটা ভিডিও পাওয়ার জন্য আপনারা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন। সো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। আজকে আমরা যে টুলসটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে শেপ টুল। আমরা এখানে যে টুলসগুলো দেখতে পাচ্ছেন সবগুলো টুলস নিয়ে ইতিপূর্বে আলোচনা করেছি, আপনারা অবশ্যই ভিডিও ডিসক্রিপশন থেকে সবগুলো লিঙ্ক নিয়ে দেখে নেবেন। সো এখানে যে টুলসগুলো দেখতে পাচ্ছেন, অর্থাৎ এখানে যে টুলসগুলো আছে সবগুলো হচ্ছে এক একটা শেপ টুল, অর্থাৎ সবগুলো টুলস দিয়ে নানান রকম শেপ ড্র করতে পারবো আমরা। সো কীভাবে কাজ করব এবং কীভাবে শেপগুলো ড্র করব তা নিয়ে আমি আজকে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। সো প্রথমে এখান থেকে যদি রাইট বাটন ক্লিক করেন, তাহলে অনেকগুলো টুলস দেখতে পাবেন। ফার্স্ট যে টুলসটি আছে এটা হচ্ছে রেক্ট্যাঙ্গেলস টুলস, অর্থাৎ আমি যদি এই টুলসটাকে এখান থেকে সিলেক্ট করি, দেন এখান থেকে একটা পয়েন্ট দেখতে পাচ্ছি। সো এই পয়েন্টটা থেকে আমি যদি ড্র্যাগ করি, তাহলে দেখবেন একটি বক্স আকারে শেপ মেক হচ্ছে, জাস্ট একটি বক্সের মতো। দেন আমি যদি এটাকে ছেড়ে দিই, যেভাবে ইচ্ছা সেভাবে একটি বক্স ড্র করতে পারবো। ওকে, তো এটা যদি আমি রেক্ট্যাঙ্গেল টুলসটা সিলেক্ট করে কোনো একটা পয়েন্ট থেকে বা কোনো একটা অংশ কোনো একটা জায়গা থেকে যদি আমি শিফট প্রেস করে টান দিই, তাহলে কি হবে, এটি একটি বক্স, অর্থাৎ চতুর্ভুজ, চতুর্দিক থেকে সমান হয়ে একটি বক্স ড্র হবে, যেটাকে আমরা রেক্ট্যাঙ্গেল টুল বলতে পারি বা রেক্ট্যাঙ্গেল বক্স বলতে পারি। ওকে, তো আমি এখান থেকে একটি রেক্ট্যাঙ্গেল বক্স ড্র করলাম, শিফট প্রেস করে একটা রেক্ট্যাঙ্গেল বক্স ড্র করলাম। ওকে, দেন এখানে উপরে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি। আমরা এই রেক্ট্যাঙ্গেল বক্সটি ড্র করার পরে কিবোর্ড থেকে ভি প্রেস করে অথবা এখান থেকে সিলেকশন টুলসটি সিলেক্ট করব। সো সিলেকশন টুলের কাজটাও কিন্তু ইতিপূর্বে আপনাদেরকে দেখানো হয়েছে, আপনারা মিস করে থাকলে ভিডিও ডিসক্রিপশন থেকে লিঙ্ক নিয়ে অবশ্যই দেখে নেবেন। তো আমি যদি এখন এটাকে মিডলে নিয়ে আসি, এখান থেকে সিলেক্ট করে ধরে এখানে নিয়ে আসলাম, এই কাজটা হয়েছে মূলত সিলেকশন টুলের সাহায্যে। সো আমি সিলেকশন টুল নিয়ে যখন এটাকে সিলেক্ট করব, তখন এই যে উপরে কিছু অপশন দেখতে পারবো। সো আমরা এই প্রত্যেকটা অপশন নিয়ে মোটামুটি আলোচনা করার চেষ্টা করব। প্রথম যে অপশনটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফিল কালার, এটা হচ্ছে ফিল কালার। এই ফিল কালারটা আপনি চাইলে এখান থেকেও দিতে পারবেন এবং এখান থেকেও দিতে পারবেন, অথবা আপনি চাইলে এখান থেকেও ফিল কালারটা দিতে পারবেন। ওকে, তো ফিল কালার মানে হচ্ছে এই যে বক্সটা দেখতে পাচ্ছেন, এই বক্সটার ভিতরে যে অংশটা কালার হবে সেটা হচ্ছে ফিল কালার, আর এটার বাহিরে যে কালারটা হবে সেটা হচ্ছে স্ট্রোক কালার, অর্থাৎ বর্ডার কালার। সো ফার্স্ট আমি এখান থেকে যদি ফিল কালারটা দেখি, সো আমি এখান থেকে যদি এখানে ড্রপ ডাউন যে মেনুটা দেখতে পাচ্ছেন এটা যদি আমি সিলেক্ট করে ডান, যদি আমি যে কোনো একটা কালার সিলেক্ট করলে এটা দেখুন কালার হয়ে গেল। আমি যেই কালার উপরে ক্লিক করছি বা যেই কালারটা সিলেক্ট করছি সেই কালারটা হয়ে যাচ্ছে এই বক্সের মধ্যে, অর্থাৎ বক্সটার ভিতরের অংশটুকুতে। সো আমি আপাতত এই রেড কালারটাই রাখলাম। ওকে, দেন যেই কালারটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে স্ট্রোক কালার। আপনি দেখতে পাচ্ছেন এখান থেকে একটি কালার সেট করা আছে ব্ল্যাক কালার। আমি যদি এটাকে জুম করি, জুম কীভাবে করতে হবে সেটি নিয়েও আমাদের আলোচনা করা হয়েছে। তো আমি কিবোর্ড থেকে অল প্রেস করে মাউসের স্ক্রোল বাটনটি ঘুরিয়ে এটাকে জুম করলাম। ওকে, এখন দেখুন এই যে ভিতরের অংশটুকু দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফিল কালার,
আর এটার বাহিরে যে অংশটুকু দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্ট্রোক কালার অথবা বর্ডার কালার। তো আমি এখন স্ট্রোক কালারটিকে চাইলে কন্ট্রোল করতে পারি, এখান থেকে যে কোনো একটি স্ট্রোক কালার দিতে পারি অথবা কালারটাকে নান করে দিতে পারি। নান মানে হচ্ছে কালারটাকে অফ করে দিতে পারি। সো কালারটাকে অফ করার জন্য বা পরিবর্তন করার জন্য আমাদের এখান থেকে একটি বাটন দেখতে পাচ্ছেন বা একটি ড্রপ ডাউন মেনু দেখতে পাচ্ছেন। সো এই ড্রপ ডাউন মেনুতে যদি আমি ক্লিক করি দেন এখানে অনেকগুলো কালার পাবেন, আপনি যে কোনো একটি কালার এখানে দিতে পারেন অথবা এখান থেকে নান করে দিতে পারেন। সো আমি আপাতত আপনাদেরকে দেখানোর জন্য একটা কালার দিচ্ছি। কালারটা দিয়ে এরপর যে অপশনটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে স্ট্রোকের সাইজ, অর্থাৎ আপনি এখানে যে বর্ডারটা দিয়েছেন বা স্ট্রোকটা দিয়েছেন সেটার সাইজ কতটুকু দিবেন সেটা এখান থেকে আপনি সেট করে দিতে পারেন। সাপোজ আমি এখান থেকে বাড়িয়ে নিচ্ছি, এখন দেখুন কি হয়েছে, সাইজটা অটোমেটিক বেড়ে যাচ্ছে, আমি যতটুকু বাড়াচ্ছি ততটুকু বেড়ে যাচ্ছে, আপনি সাইজটা কমিয়ে বাড়িয়ে দেখতে পারেন। তো আমি আপাতত এটাকে নান করে দিচ্ছি বা যতটুকু আছে ততটুকুই রাখছি। এরপরে যে অপশনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্ট্রোকের নানান রকম ভেরিয়েশন বা স্ট্রোকের স্টাইল বলতে পারেন। আপনি এই স্ট্রোক যেটা দিয়েছেন অর্থাৎ বর্ডার যেটা দিয়েছেন সেটা কী টাইপের স্টাইল হবে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন অথবা এখানে অ্যাড করতে পারেন। সো অ্যাড করাটা আমি আজকে দেখাবো না, আমি শুধু সিলেক্ট করে এখানে যেগুলো কাস্টম দেওয়া আছে যেগুলো ডিফল্টভাবে দেওয়া আছে সেগুলো কীভাবে আপনি এখানে অ্যাপ্লাই করবেন সেটা দেখাবো। সাপোজ আমি যদি এটা সিলেক্ট করি তাহলে দেখুন কী হচ্ছে, এই স্ট্রোকটা এখান থেকে সোজা হয়ে এখান থেকে সোজা হয়ে এখান থেকে আস্তে করে বাঁকা হয়ে গেল, অর্থাৎ চিকন হয়ে এখানে মিলে গেল, অর্থাৎ এটার মতো, ঠিক আছে, এটার একটা মাথা আর একটা মাথার সাথে চিকন হয়ে লেগে গেল। আবার আমি যদি এটা করি তাহলে কী হবে দেখুন, এখান দিয়ে চিকন, এখান দিয়ে মোটা, আবার এখান দিয়ে চিকন, মানে যেইটা আমি সিলেক্ট করব সেরকম হয়ে যাবে। আমি এটা করলাম, এই যে এখানে চিকন, এখানে মোটা, এখানে চিকন, সেরকম হয়ে গেল। দেন আমি সিলেক্ট করে আবার যদি স্ট্রোক থেকে এটা করি তাহলেও কী হবে, সেম এটার মতো হয়ে যাবে, অর্থাৎ আপনি এখান থেকে যে স্টাইলটা সিলেক্ট করবেন সেরকম আপনার স্ট্রোকটা হয়ে যাবে। আমি আপাতত এটাকে নান করে দিচ্ছি, নান করার জন্য এখান থেকে আপনি প্রথম যেটা দেখতে পাচ্ছেন ইউনিফর্ম সেটাকে সিলেক্ট করে দেবেন। ওকে, দেন যেটা দেখতে পাচ্ছেন সেটাও সেম স্টাইল, অর্থাৎ শুধুমাত্র স্ট্রোকের জন্য। আপনি এখানে চাইলে স্ট্রোকটাকে বিভিন্ন রকম দিতে পারেন, এই যে এখন মনে হচ্ছে একদম ফেটে গেল বা হচ্ছে কেটে গেল, এরকম একটা স্টাইল হয়ে গেল, ঠিক আছে। আপনি চাইলে এটাকে বাড়িয়ে কমিয়ে দিতে পারেন অথবা এখান থেকে আপনি এখান থেকে চাইলে এই যে এটার মতো দিতে পারেন, মনে করে যেটা হয়েছে সেলাইয়ের মতো, অর্থাৎ আমাদের যে প্যান্ট বা বিভিন্ন জায়গায় যে সেলাই করা থাকে, সো মনে হয় যে এটা সেলাই করা হয়েছে। সো আমি এখান থেকে এটাকে সবগুলোকে নান করে দিচ্ছি। নান করার জন্য সেম এখানে বেসিকে ক্লিক করলে নান হয়ে যাবে। তো এটা মূলত আপনার উপর নির্ভর করবে আপনি কেমন স্টাইল চাচ্ছেন, দেন আপনি সেই স্টাইলগুলো অনুসারে এখানে ক্লিক করে সিলেক্ট করে দেবেন। দেন এখানে যে অপশনটি দেখতে পাচ্ছি, আমি এখান থেকে স্ট্রোকটাকে আগে নান করে দিই, এখান থেকে নান করে দিলাম। এখানে যে অপশনটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে অপাসিটি। অপাসিটি মানে হচ্ছে এই যে শেপটা রয়েছে সেই শেপটার একটা বলতে পারেন কতটুকু আপনি দেখাতে চাচ্ছেন, বা এই শেপটার আলো অর্থাৎ ব্রাইট যেটা বলে, আপনি এই শেপটাকে যদি অপাসিটি কমিয়ে দেন, আমি যদি এটাকে সাপোজ অপাসিটি কমিয়ে দিই তাহলে কী হবে, এই শেপটার পিছনে যা কিছু থাকবে সেগুলো স্পষ্ট দেখা যাবে। যেমন আমি এই শেপটার পিছনে আরেকটা শেপ ড্র করছি, এটার কালার দিব হচ্ছে ভায়োলেট কালার, আমি এটা দিলাম। দেওয়ার পরে এখান থেকে রাইট বাটন ক্লিক করে এটাকে আমি সেন্ড টু ব্যাক, অর্থাৎ ব্যাকে পাঠিয়ে দিলাম। এগুলো নিয়ে আমাদের বিস্তারিত আলোচনা করা হবে কীভাবে ব্যাকে কীভাবে ফ্রন্টে নিয়ে আসবো। দেন আমি যদি এখান থেকে এই যে টুলসটা আছে, এই বক্সটা আছে, এটার যদি অপাসিটি কমিয়ে দিই তাহলে কী হচ্ছে, এটার ব্যাক সাইডে যা আছে বা এটার পিছনে যা আছে সেটা কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে, অর্থাৎ এটার আলো যেটা আছে সেটা কমে গেল। দেন এটার পিছনে যে অংশটা আছে সেটা আমরা দেখতে পাচ্ছি। তো আপনি যত অপাসিটি কমাবেন তত বেশি পিছনেরটা ক্লিয়ার দেখতে পাবেন, ঠিক আছে। সো এটা হচ্ছে অপাসিটি। তো আমি অপাসিটিটা 100% করে দিলাম। ওকে, তারপর আবার সিলেক্ট করার পরে যে অপশনটা দেখতে পাচ্ছেন এখান থেকে স্টাইল। তো আমি স্টাইলটা নিয়ে একটা আলাদা ভিডিও মেক করব, সেজন্য আমি স্টাইলটা আপাতত দেখাচ্ছি না।
এখানে বাই ডিফল্ট যে স্টাইলগুলো আছে আপনি চাইলে সেগুলো ইউজ করতে পারেন। তারপরে এখানে যে অপশনগুলো আছে সেগুলো হচ্ছে এই শেপটার হাইট ওয়েট, আপনি চাইলে এটাকে এভাবে চতুর্দিক থেকে বাড়াতে পারেন। দেখুন এখন কিন্তু সে চতুর্দিক থেকে বাড়তেছে, এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু এটার ওয়েট, অর্থাৎ এই পাশ এবং এই পাশটা। এখানে মাঝখানে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে লিঙ্ক, অর্থাৎ এই যে পুরোটা এটা হচ্ছে ওয়েট আর এটা হচ্ছে হাইট। সো এই ওয়েট হাইট এখানে যে মাঝখানে যে অপশনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লিঙ্ক, এটা যদি আমি আনলিঙ্ক করে দিই তাহলে কী হবে, এখন শুধুমাত্র উইথটা বাড়তেছে। ওকে, আবার আমি যদি এখান থেকে এটাকে বাড়াই তাহলে শুধুমাত্র হাইটটা বাড়তেছে, এবং আপনি যদি শুধু সিলেক্ট করেন তাহলে এটার এই শেপটার হাইট কতটুকু এবং উইথ কতটুকু তা এখান থেকে আপনি দেখতে পাবেন। সো আমি এটাকে লিঙ্ক করে দিলে কিন্তু চতুর্দিক থেকে একসাথে বাড়াতে পারবো, আর আনলিঙ্ক করে দিলে আমরা এখান থেকে যে কোনো একটা পাশে কমাতে পারবো বাড়াতে পারবো। যে কাজটা আমরা সাধারণত এখান থেকে কর্নারে এসে অল শিপ প্রেস করে করতে পারি, অর্থাৎ চতুর্দিক থেকে সমানভাবে ছোট করতে পারি, ছোট বড় করতে পারি, এবং এখান থেকে যে কোনো একটা পয়েন্টকে আমরা সিলেক্ট করে এভাবে যে কোনো একটা পাশ কমাতে পারি, অথবা দুটো পাশ কমানোর জন্য অল প্রেস করে এভাবে দুটো পাশ একসাথে কমাতে পারি, যে কাজটা আমরা সাধারণত এখান থেকেও করতে পারি। তারপর যে অপশনটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে এই শেপটার কর্নার, এই শেপটাতে আপনি এই বক্সটাতে চারটা কর্নার দেখতে পাচ্ছেন, একটা দুইটা তিনটা চারটা। সো এই কর্নারগুলো এখন একেবারে কর্নার আকৃতি আছে, অর্থাৎ এগুলো কিন্তু এখনও কোণ, আপনি চাইলে এগুলোকে রাউন্ড করতে পারেন। সো রাউন্ড করার জন্য এখানে আপনি যদি এই অপশনটাকে বাড়িয়ে দেন তাহলে দেখবেন এই কর্নারগুলো বা এই কোণগুলো আস্তে আস্তে কী হচ্ছে, রাউন্ড হচ্ছে, আপনি চাইলে এটাকে রাউন্ডেড করতে পারেন। তো এটা আমরা সাধারণত এখান থেকে সিলেক্ট করে এই যে রাউন্ড যে বাটনটা দেখতে পাচ্ছেন সেটাকে ক্লিক করে নিচের দিকে টেনেও কিন্তু আমরা রাউন্ড করতে পারি। ওকে, সো এখন বলতে পারেন যে আমি একটা পাশ কীভাবে রাউন্ড করব, আমি আপাতত এটাকে জিরো করে দিচ্ছি। আপনি যদি যে কোনো একটা সাইড রাউন্ড করতে চান সেক্ষেত্রে আপনাকে ডিরেক্ট সিলেকশন টুলটির সাহায্য নিতে হবে। সো ডিরেক্ট সিলেকশন টুলটা নিয়ে আপনি যে কোনো একটি অ্যাঙ্কর পয়েন্ট ধরে যে কোনো একটি নির্দিষ্টটাকে এখান থেকে যে কোনো একটি নির্দিষ্ট কোণকে আপনি কী করতে পারবেন, রাউন্ড করতে পারবেন। সো এখান থেকে আপনি ডাবল ক্লিক করলেন, দেন আপনি যদি এখান থেকে একটু রাউন্ড করে দেন তাহলে কী হলো, শুধুমাত্র এই কর্নারটা রাউন্ড হলো। আবার এখানে যদি আপনি ডাবল ক্লিক করেন তাহলে কী হবে, শুধুমাত্র এই কর্নারটা রাউন্ড হবে। অর্থাৎ এটা আপনি ডিরেক্ট সিলেকশন টুলের সাহায্যে নিয়েও করতে পারেন। ওকে, তারপর আমরা যে অপশনটি দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো অপশন রয়েছে, আমি এখানে আর বিস্তারিত বলবো না, আপনারা এটা দেখে নেবেন এবং বিস্তারিত আর বলতে হবে না আশা করি। তারপর আমি এই শেপটাকে আলাদা রেখে দিলাম, রেক্ট্যাঙ্গেল বক্স জাস্ট এটাকে এপাশে রেখে দিলাম। ওকে, দেন যে অপশনটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল টুল। এখানে আমি যদি একটা ড্র করি, এখানে দেখুন এই শেপটি এবং এই শেপটি অনেকটা সিমিলার। ওকে, আচ্ছা এখানে, আচ্ছা এখানে কর্নারগুলো কিন্তু এখন দেখুন রাউন্ড, আর এখানে যে কর্নারগুলো দেখতে পাচ্ছি এগুলো কিন্তু রাউন্ড না, অর্থাৎ এগুলো হচ্ছে এই যে কোণ আর এটা হচ্ছে রাউন্ড। সো এই দুটো শেপের পার্থক্য শুধু এটুকুই, এটা রাউন্ড আর এটা রাউন্ড নয়, অর্থাৎ আপনি দুটোই স্কোয়ার হিসেবে ধরতে পারেন কিন্তু একটা রাউন্ড আর একটা রাউন্ড নয়। তো এটাকে সিলেক্ট করার পরে এখানে উপরে যে অপশনগুলো দেখতে পারবো সবগুলো অপশন এটার মতো সেম, অর্থাৎ এটাতে আপনি যা যা করতে পেরেছেন উপরে স্ট্রোক ফিল কালার চেঞ্জ স্টাইল সব কিছু আপনি সেম এটাতেও করতে পারেন। ওকে, দেন যে অপশনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইলিপ্স টুলস। সো ইলিপ্স টুলস হচ্ছে আমি যদি ইলিপ্স টুলটা ধরে এখান থেকে টান দিই সেক্ষেত্রে কী হবে, আমি যেইভাবে খুশি সেইভাবে এটাকে ডিম আকৃতিতে বা এখান থেকে যেই আকৃতিতে বলি একটা গোলাকার আকৃতিতে আমি কী করতে পারি, একটা শেপ ড্র করতে পারি। ঠিক আছে, আর আমি যদি কিবোর্ড থেকে শিফট প্রেস করি সেখানে কী হবে, এটা সার্কেল আকৃতিতে হবে, আর অল শিফট প্রেস করলে এটা একেবারে মাঝখান থেকে চতুর্দিকে গোলাকৃতিতে হয়ে যাবে। সো এটা হচ্ছে ইলিপ্স টুল। ওকে, তো আমি ইলিপ্স টুলটা নিলাম, নেওয়ার পরে এখানে সিলেকশন টুলটা দিয়ে
আমি একটু ছোট করে দেব। ওকে, এরপর যে টুলসটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পলিগন টুল। এই পলিগন টুল দিয়ে আপনি অনেক কিছু করতে পারেন। সাপোজ আমি এখান থেকে একটা পলিগন ড্র করলাম, এটা হচ্ছে পলিগন টুল। এটা আপনি আপনার যে কোনো ডিজাইনে ব্যবহার করতে পারবেন, অর্থাৎ যখন যেটা প্রয়োজন হয় সেটা। এখন আপনি যদি এই পলিগন টুলসটা নিয়ে কিবোর্ডের মাউসের ক্লিকটা ছাড়ার পূর্বে কিবোর্ড থেকে যদি অ্যারো প্রেস করেন, তাহলে কি হবে, এই পলিগন টুলসটি চেঞ্জ হবে। এখন দেখুন এটা একটা রেক্ট্যাঙ্গেল বক্স হয়ে গেল। আমি যদি উপরের যে অ্যারো প্রেসটি আছে, অ্যারো যে কেটি আছে, আমি যদি এটা প্রেস করি, তাহলে কি হবে, একটি একটি করে বাহু বাড়তেছে। দেখুন বাড়তে 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 একটা সময় এটা স্কোয়ারের মতো হয়ে যাচ্ছে বা একটা রাউন্ডেড হয়ে যাচ্ছে। এখন আমি যদি এটাকে কমাই তাহলে ট্রায়াঙ্গেল হয়ে গেল। অর্থাৎ আপনি যেভাবে চান সেভাবে এটাকে করতে পারবেন। ওকে, আমি দেখুন এখন বাড়াচ্ছি আর এখন কমাচ্ছি। সো এটা দিয়ে আপনি ট্রায়াঙ্গেল করতে পারেন অথবা ইলিপস টুলও ড্র করতে পারেন। ওকে, দেন আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। এরপরে যে টুলসটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্টার টুল। এই স্টার টুলতে আপনি যদি অল শিফট ধরেন তাহলে একদম সমানভাবে এটা বড় ছোট হবে। সো সেম স্টার টুলের সেটিংগুলো একেবারে সেম, স্ট্রোক, ফিল, কালার, ছোট বড় করা, রাউন্ড করা, এভরিথিং সবগুলো এখানে সেমই। আপনি যদি স্টার টুলটা এখান থেকে ড্র করে কিবোর্ডের সেম অ্যারো কিগুলো প্রেস করেন, তাহলে কি হবে, স্টারে যে এগুলো আছে এগুলো একটা একটা করে বাড়তে থাকবে। এই যে একটা সময় কি হয়ে একটা প্লাওয়ার মতো হয়ে গেল। আবার আপনি যদি কিবোর্ডের অ্যারো নিচের যে ডাউন অ্যারোটা আছে সেটা যদি প্রেস করেন, তাহলে কি হয়ে যাবে, একটা রেক্ট্যাঙ্গেল, সরি একটা ট্রায়াঙ্গেল হয়ে যাবে। সো এভাবে আপনি এই যে কিবোর্ডের অ্যারোগুলো আছে সেগুলো দিয়ে এটাকে কন্ট্রোল করতে পারবেন। ওকে, তো এই ছিল আজকের ভিডিও। আগামী পর্বে আমরা এখান থেকে প্লায়ার টুলটা নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। এবং আজকের ভিডিওটি কেমন লেগেছে এবং এই ভিডিওটি নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন। এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।